ওদের সামনে নিয়ে চলো, আমি এখনও বলবো, এখনও আমি ওদের সামনে বলতে পারবো, নিশিকান্ত মণ্ডল, এই যে শ্রীকান্ত ভাই বলছে এখানে ফুললে অনেক বাচ্চা পাওয়া যাবে, আর ওদের ঠ্যাং ধরে চিড়ে চিড়ে ফেলে দিয়েছে, আর এই যে এই সিটের বুড়ি ওই নর্মদা সিট, নর্মদা সিট, ও আমরা যখন ফিরে আসি তো, যখন নিশিকান্ত বললো ও তখন দোকান পেতে বসে গেছে, এইখানে রোডের এই পাশে ও একটা দোকান, পানের দোকান পেতে বসে গেছে, ও বলছে যে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, ঠ্যাং ধরে চিড়ে 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 ফেলে দিচ্ছে, একদম ফালতু কথা, তাহলে এগুলো তো বানানোই কথা, না হলে সত্যিকারে হলে তো খোঁজ থাকতো, খোঁজ করতো যে আমার বাড়ির বাচ্চারা পাওয়া যাচ্ছে না, সেরকম তো কেউ নেই এ পর্যন্ত, তাহলে আমি এটাকে তো নিশ্চয়ই যে বলবো যে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে, এটা রাজনৈতিক ফায়দা তুলবার জন্য, এটা ঠিক সেই প্রচারটা কি ভেতরেও হয়েছিল? হ্যাঁ, প্রচারটা ভেতরে হয়েছে, যে আমাদের হচ্ছে বাচ্চা চলে গেছে, এ করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে, গাড়ি ভর্তি করে লাশ নিয়ে চলে গেছে ওপারের খেজুরিতে, কিন্তু গাড়ি ভর্তি করে যেখানে লাশ যায় সেখানে একটা মানুষও কি নিরুদ্দেশ থাকে না, তাহলে সেই লাশগুলো কোথা থেকে এলো, তারা কি আকাশ থেকে পড়লো? পুলিশ যেগুলো কে গুলি করেছে, করে যে করে লরি করে নিয়ে গেছে, সে এটা কোথায়? যারা মারা গেছে বা যারা হতে তাদের সেইটা কোন বাড়ির লোক সেটা তো খোঁজ দিতে পারবে বলুন? আমরা তো মানুষ নাকি, একদম ফালতু কথা, এ তো আমি তোমাকে বলছি না, 3রা জানুয়ারি বা 6ই জানুয়ারির পর থেকে এখানে রাজনীতি উঠেছে, আমি বলছি এই আন্দোলনের রাজনীতি পার্টির ঝান্ডাটা উঠলো কেন? যদি এই মন্তব্য হয় যে আমরা জমি বাঁচার জন্য আন্দোলন করছি, তাহলে পার্টির ঝান্ডা উঠলো কেন? আমরা প্রথম বলেছিলাম জমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিল করো, ওরা বাতিল করেছে, শাসক দল এই এলাকায় তার রাজনৈতিক মাটি হারিয়েছে, যাতে ওরা রাজনৈতিকভাবে মাটি ফিরে না পায় তার জন্য মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছে। রাজনৈতিক জমি দখলের লড়াইতে শুভেন্দুবাবুদের সাথী হয়েছেন কলকাতার সুশীল সমাজ, টেলিভিশন চ্যানেলে শুনিয়েছেন পুকুরের রক্ত লাল হয়ে যাওয়ার গল্প। দুটো পুকুর আছে দুপাশেই ভাঙা বেড়াতে, বলেছিল যে লাল হয়ে গেছে, তা লাল পুকুরের রক্ত পড়ে যদি লাল হয় সেই জলটাকে পাল্টে দেওয়া সম্ভব? এটা সম্ভব নয়, আর আমার তো দেখা নেই যে এরকম কোনো ঘটনা ঘটেছে। যা গুলি করছে সেইখানে সব ঢিপঢাপ করে পড়ে যাচ্ছে, ওরা টেনে নিয়ে সব পুকুরে ফেলে দিচ্ছে, জল রক্তে রাঙা, সে জল তো ওরা কি করছে, নদীতে নদীর জল দিয়ে সে জলটাকে চেঞ্জ করে দিই, ওগুলো সব ফলস। তখন তো জানতেন না? না, তখন জানতাম না, এখন তো পরপর বুঝে নিয়েছি যে ওরা কত মিথ্যা কথা কয়ে মানুষকে ধোকা দিয়ে নিয়ে গেছে ওখানে। এইরকম বাঁশ ঘেরে দিচ্ছে, সে ধারে অনেক পুলিশ মানে দাঁড়া হয়েছে, আর আমাদের পাবলিক মানে ধারে মেলা বসে আছে, কিন্তু তা পাবলিক পুলিশটা এসে বলছে, একটা মোটা মতন পুলিশ বলে, আপনারা মা শান্তি মিছিল নিয়ে আসে, শান্তি নিয়ে আপনারা ফিরে যাও, কেন এসছো তোমরা ছেলে পুলে নিয়ে, পালিয়ে যাও, কোথায় আমাদের পালিয়ে ছুটি, আমাদেরকে বাঁশ দিয়ে ঠেলে দাঁটি, ও জমি মাছা কুমটি মানে বাঁশ দিয়ে ঠেলে ঢুকি দাঁটি, পালিয়ে ছুটি তবু আমার সব টিভি টকা কে লিতে কই চলিছি, আইসা সক্ষণ ভোর উঠিয়া ছেলে পুলে কে আমাদের যে কটি যে ছেলে পুলে কাই রাখে বলি আবার নিনা লিতে হবে, ছেলে মনকে লিতে হবে, লিয়ালে কুচ্ছু কইবে নি, এরকম পলসি করে আমাদেরকে শুষ্কি হাতা দিয়ে লিছি, লিয়া যা ঢুকি দাঁটে বাঁশ দিয়া ঠেলিয়া, বারে এই সিটি বাঁশ দিয়া ঠেলিয়া ঢুকি দাঁটে দিয়া করে, কিন্তু তারা বলছে যে শান্তি মিছিল নিয়ে আসা, আপনারা শান্তি মিছিল নিয়ে ফিরে যাও, আপনারা মারা ফিরে যাও, আমরা সেই তাড়ে বারে সিটি আর বাড়িতে দেয় ঠেলিয়া ঢুকি দাঁটে, বাঁশ দিয়া ঠেলিয়া ঢুকি দাঁটে, জোর করে ধরে নিয়েছে ঘাট ধাক্কা মারে ঢুকি দাঁটে, তাহলে কাই যাবো কিসের তারে পালিয়ে একটু ঢুক আগে। পুলিশ অপোজিট দিক থেকে আসছে, পুলিশ ছিল ব্রিজের উপরে, আমি একদম ফ্রন্টে ছিলাম, পুলিশ টিয়ার গ্যাস আর আবার বুলেট ফাটিয়েছে, গুলি হয়েছে তো ব্রিজের পশ্চিম পাশ আর দক্ষিণ পাশ দিয়ে। মানে এই আন্দোলনে গিয়ে দেখলাম যে অজিত অধিকারী ছেলে খোকন অধিকারী ওখানে আছে, আর বাটুল আছে, আর পূর্ব সাইডটা আছে শ্রীকান্ত পাইকের ছেলে, ওর নামটা আমি জানছি না, জানিনি মোটামুটি, আর ওখানে ছুনা বেলে যে ছেলে ও দুজন মেশিনে বসে, যখন আমাদের যখন এই গুলি হচ্ছে, গুলির বিনিময় হচ্ছে, পুলিশ কিন্তু ওখানে বলে গেল যে আমাদেরকে সরকারি কাজ হিসাবে চালাতে দাও, আমাদেরকে রাস্তাঘাট ঠিক করতে দাও, সেইখান থেকে আমাদের যে ছেলেরা গেছে, মেয়েরা গেছে, এরা ইট পাটকল মারে শুরুতে, বম ব্লাস্ট করে, তারপরেই কিন্তু ওরা কাঁদানি গ্যাসটা ছাড়ে, কাঁদানি গ্যাসটা ছাড়ার পরে আমাদের এখান থেকে পরপর দু চার গুলি হওয়ার পরে ওরাও কিন্তু গুলি করেছে। সুপ্রিয়া জানা ইট গুড়াতে গেছে, আর টিয়ার গ্যাসটা লাগছে তো, চোখে টুকে জল নিতে গেছে,
দেখা গেল যে বউটা একদম গড়ে গড়ে পড়ে যাচ্ছে। আগে ছুটে গেছে, মাথায় গুলি লেগেছে। হ্যাঁ, মাথায় গুলি লেগেছে আর কি। এইদিকে একদম এইরকম এইরকম বাঁধের একদম এই পশ্চিম দিকে, একবারে পেছন দিকে। কি আপনাদের এই তো পিছন দিকে একটা ঝিল আছে, সে পাশে নবসামন্ত এরিয়া, সেখানে প্রচুর জঙ্গল আছে, সেখান দিয়ে যদি কেউ গুলি করে তো মোটামুটি লপাট হয়ে যাবে, আর কেউ দেখতে পাবে না তাকে। কিন্তু সেখানে তো সিপিএম এর বা পুলিশের ঢোকা উপায়, ঢোকার না, ঢুকতে পারবেন সেখানে, কি করে ঢুকবে? তারা তো ব্রিজের সেদিকে আছে, আর নদী আছে এখানে, সাঁতরে আসতে পারবেনি। আর সাঁতরেও আসতে কই দেখিনি, আর ব্রিজ তো আছে, তো ব্রিজের উপরে পুলিশ আছে, আর ব্রিজ পেরিয়ে তারা আসেনি এখানে। একটা নেতৃত্ব কি কৃষি বাঁচাও বলুন, আর একটা তৃণমূল কংগ্রেস বলুন, কি এ বলুন, ওনার নেতা একটা ওদের আহত হয়েছে, মারা গেছে, আমাদের কিন্তু আয়নাতে নেই, ওদেরকেই ঢাল হিসাবে ব্যবহার করেছে। ধরো নাই যে আমার ভাই বাড়িতে আছে, আমার বর্দা আছে, তাদেরকে তো জোর করে টানাটানি করেছে, সালা মিছিলে যাবি না, যেতে হবে, গিয়েছিল ওরা সুযোগ বুঝে পিছে দৌড়ে পালিয়েছে, জঙ্গলে ঢুকে গেছে, নালে সেদিন আমার ভাইকেও গুলি খেয়ে মরতো। আর পেছন থেকে ওই যে গুলি চালাচ্ছে ওদের সমাজ বিরোধীরা, সেও তো কষ্ট হয়ে গেছে, এই যে ছুরি দিয়ে খোঁচা, লাঠি দিয়ে খোঁচা, তারপর ওই যে পিস্তলের গুলি চালানো, তা নাহলে পুলিশ গুলি চালিয়েছে, গুলি লেগেছে, ঠিক আছে, ছোরা দিয়ে কাটলো কে? আমি নিজে চোখে দেখেছি, ও দেখেছে কিনা বলতে পারবো না, আমি নিজে চোখে দেখেছি। আমরা তিনজন উপরে ছাতে ছিলাম। কোথায় ছাতে? ওই খেজুরির খেজুরি নাটা কি বলে রে, সোনাচুড়া বাজারের উপরে আমরা ছাতের উপরে ছিলাম। স্কুলের পাশাপাশি একটা পাকার ঘর আছে, ওদের বাড়িতে আমরা তিনজন ছাতের উপরে ছিলাম। ওই যখনই গুলি করলো আমরা পিছিয়ে এসেছি, পিছিয়ে এসে ওই ছাতের উপরে উঠে গেছি আমরা। আর দেখছি ওই বাচ্চাগুলো যখন ওই খাল পাড় থেকে আসছে, ওদেরকে ধরছে, ঠ্যাং ধরে ফেঁকে দিচ্ছে। ওইখানে একটা পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে। মেয়েরা ওই কাদানে গেছে, মেয়েরা ওই পুকুরে যে পড়ে গেছে, তো এ করার জন্য মেয়েদেরকে ধরে গাড়ির উপরে তুলে নিচ্ছে। এটা ওই সোনাচুরার ওই স্কুল বাড়ির ছাদ থেকে দেখছিলেন? আমরা ছাদ থেকে দেখছি। তো এরকম কত বাচ্চা দেখেছেন আপনারা? আমার নিজের চোখে দেখেছি আমি সাতটা বাচ্চা, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। সোনাচুরা বাজার থেকে ভাঙাবেড়া ব্রিজ বা তালপাটি খাল প্রায় 3 কিলোমিটার পথ। সে 3 কিলোমিটার দূরে সোনাচুরা বাজারের স্কুল বাড়ির ছাদ থেকে তপন মণ্ডল 7 জন শিশুকে চিড়ে চিড়ে জলে ফেলে দিতে দেখেছেন কোন অলৌকিক শক্তিতে? সময়ের সাথে সাথে ঘটনার সত্যিকারের ছবিটা স্পষ্ট হয়ে এসেছে ধীরে ধীরে। সুশীল সমাজ বা বুদ্ধিজীবীদের মুখে আর শোনা যায় না শিশু হত্যার মিথ্যে গুজব, কিন্তু নন্দীগ্রামের ভেতরের সাধারণ মানুষের মনে ওই গুজবটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তপন মণ্ডলের মতো লোকেরা। 1 এপ্রিল 2007 সোনাচুড়ার একটি মিটিংয়ে প্রকাশ্যে তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, মুহূর্তে উত্তেজনার আগুন ছড়িয়ে যায়, পোড়া কঙ্কাল বলে দুটি বস্তুকে দেখিয়ে মানুষকে খেপিয়ে দেওয়া হয়। গণ হিস্টিরিয়া তৈরি করে 15 মিনিটের মধ্যে একটা গোটা ব্রিজকে কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরবর্তীকালে ফরেন্সিক রিপোর্টে জানা গেছে চাঞ্চল্যকর সেই পোড়া বস্তুটি আসলে রবারের পোড়া অংশ বিশেষ। ১৪ই মার্চ থেকে নিখোঁজ একমাত্র 7 নম্বর জলপাই গ্রামের সুব্রত সামন্ত। কোলে 1.5 মাসের বাচ্চা নিয়ে অসহায় শ্রীমতী সামন্তের কান্না বারবার দেখা গেছে প্রচার মাধ্যমে। তারপর কিন্তু আজ অবধি কোনো খোঁজ নেয়নি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতারা বা কলকাতা থেকে আসা বুদ্ধিজীবীর দল। শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত শ্রীমতীকে পাওয়া গেল দক্ষিণ কাঞ্চননগরে তার বাপের বাড়িতে। অনেকদিন স্বামী মারেনি, আর শশী যদি ঘরে তালা লাগিয়ে দেয়, 4 দিন খাইনি,
স্বামী তো নিখোঁজ হয়েছে আন্দোলন করতে গিয়ে, তো তার শ্বশুরও তো সেই আন্দোলনের সঙ্গে আছে, তোমার তাতে কি দোষ? তাই তো শ্বশুর তালা লাগিয়ে দেয়, খাইতে দিবে নি, তাহলে আমারও তো স্বামী তারও তো ছেলে, তাহলে টাকা পাইলা শ্বশুর আলবে বৌমাও লিবে, তাহলে আমারও তো বাচ্চা আছে, আমার তো স্বামী এরও তো বাবা, তাহলে তুমি টাকা পয়সা দিব নি, যা টাকা হবে তোমার করে আলব, মাত্র আমাকে 40,000 টাকা দিছে, আর যা টাকা লাগে আমার শ্বশুর বলে আমার নাম আছে, আমি লিব নি টাকা, কি তোমাকে টাকা দিতে হবে, তুমি কে? কলকাতা কেনিং থেকে 50,000 টাকা চেক আমার নামে দিতলাম, সেটা ভাঙ্গিতে পারেনি আমার শ্বশুর, বলে তুমি ভাঙাও ব্যাংকে দিতে, ব্যাংকে ভাঙ্গি দিতে জমি বাঁচা কমিটি 10,000 টাকা নিয়ে আছে, 40,000 টাকা আমার নামে আছে ব্যাংকে, তোমাকে দিয়েছে তো টাকা, আমাকে দিতে আমি ভাঙ্গিছি ব্যাংকে, ব্যাংকে ভাঙ্গিতে বাঁচাও কমিটি 10,000 টাকা নিয়ে আছে, কেন কি জানি আমি কি করে বলবো, আমাকে বলে তোমাকে 10,000 টাকা আমাকে দিতে হবে, কে আর 10,000 টাকা আমার কাছ থেকে নিয়ে আছে, তারা কারা? এই সমকাজি আর। এক বছরের শিশু শশাঙ্ক সামন্তের ছোট্ট শরীরটাতে নানা অসুখ, চিকিৎসা করার পয়সাটুকু নেই শ্রীমতির কাছে, যদিও চকচকে রঙিন মলাটে তাদের ছবি ছাপিয়ে বই বার করে ফেলেছেন কলকাতার বুদ্ধিজীবীরা। 2 মার্চের পর বিভিন্নভাবে দলে দলে লোক আসতে আরম্ভ করলো, তখনে মাওবাদী প্রচার হয়নি, এখানে ভূমি বাঁচাও কমিটি থেকে যিনি এখানকার যিনি সভাপতি ছিলেন নিশিকান্ত মণ্ডল, একদিন মাইকে প্রচার করলেন যে মাওবাদীরা এসে আমাদেরকে নিঃস্বার্থ এই ভূমি বাঁচাও সম্বন্ধে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন নিঃস্বার্থভাবে, পরবর্তী ক্ষণে